দুর্যোগের মাঝে গভীর সমুদ্র থেকে ফেরার পথে দুর্ঘটনা। নিখোঁজ তিনটি ট্রলারের 49 জন। হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি ডায়মন্ড হারবারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রে নিখোঁজ তিনটি ট্রলার। ট্রলারে থাকা 49 জনের কোনো খোঁজ মেলেনি। উৎকণ্ঠায় পরিবারের লোকেরা। প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ ট্রলারের খোঁজে হেলিকপ্টারে তল্লাশি চালানো হচ্ছে। জানা গেছে, গত মঙ্গলবার ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্যবন্দর থেকে বেশ কয়েকটি ট্রলার মাঝ সমুদ্রে মাছ ধরতে রওনা দেয়। রবিবারের মধ্যে তাদের ফিরে আসার কথা ছিল। এদিন অনেকগুলি ট্রলার ফিরে এলেও ওই তিনটি ট্রলার সহ 49 জন ফিরে আসেননি। এই ঘটনায় নিখোঁজ মৎস্যজীবীদের পরিজনেরা ট্রলার মালিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, এই ঘটনায় প্রশাসনকে কিছুই জানানো হয়নি। এদিন নিখোঁজদের খোঁজে হেলিকপ্টারে করে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, উপকূলে ফেরার সময় তিনটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়, প্রপেলার ঘোড়া বন্ধ হয়ে যায়। অন্য ট্রলার দিয়ে সেগুলিকে টেনে আনার চেষ্টা করা হয়, কিন্তু ঝোড়ো হাওয়া ও বিশাল ঢেউয়ে তা সম্ভব হয়নি। তাদের সাথে থাকা ওয়্যারলেসেও যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় নিখোঁজদের পরিবারে কান্নার রোল উঠেছে। এমনিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গেছে, গভীর সমুদ্র থেকে ট্রলারগুলি ফিরছিল, সে সময় ঘটে বিপত্তি। মৎস্যজীবীরা জানিয়েছেন, এখনও ইলিশ পাওয়া যাচ্ছে। একটু মাছের আশায় দুর্যোগ উপেক্ষা করেই সাগরে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা। প্রশাসন সূত্রে জানা গেছে, নিখোঁজ ট্রলারের খোঁজে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। তল্লাশি চলছে হেলিকপ্টারের সাহায্যে। এখনও পর্যন্ত মৎস্যজীবী বা ট্রলারের কোনো খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রে নিখোঁজ তিনটি ট্রলার। ট্রলারে থাকা 49 জনের কোনো খোঁজ মেলেনি। উৎকণ্ঠায় পরিবারের লোকেরা। প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ ট্রলারের খোঁজে হেলিকপ্টারে তল্লাশি চালানো হচ্ছে। জানা গেছে, গত মঙ্গলবার ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্যবন্দর থেকে বেশ কয়েকটি ট্রলার মাঝ সমুদ্রে মাছ ধরতে রওনা দেয়। রবিবারের মধ্যে তাদের ফিরে আসার কথা ছিল। এদিন অনেকগুলি ট্রলার ফিরে এলেও ওই তিনটি ট্রলার সহ 49 জন ফিরে আসেননি। এই ঘটনায় নিখোঁজ মৎস্যজীবীদের পরিজনেরা ট্রলার মালিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, এই ঘটনায় প্রশাসনকে কিছুই জানানো হয়নি। এদিন নিখোঁজদের খোঁজে হেলিকপ্টারে করে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, উপকূলে ফেরার সময় তিনটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়, প্রপেলার ঘোড়া বন্ধ হয়ে যায়। অন্য ট্রলার দিয়ে সেগুলিকে টেনে আনার চেষ্টা করা হয়, কিন্তু ঝোড়ো হাওয়া ও বিশাল ঢেউয়ে তা সম্ভব হয়নি। তাদের সাথে থাকা ওয়্যারলেসেও যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় নিখোঁজদের পরিবারে কান্নার রোল উঠেছে। এমনিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গেছে, গভীর সমুদ্র থেকে ট্রলারগুলি ফিরছিল, সে সময় ঘটে বিপত্তি। মৎস্যজীবীরা জানিয়েছেন, এখনও ইলিশ পাওয়া যাচ্ছে। একটু মাছের আশায় দুর্যোগ উপেক্ষা করেই সাগরে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা। প্রশাসন সূত্রে জানা গেছে, নিখোঁজ ট্রলারের খোঁজে তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী। তল্লাশি চলছে হেলিকপ্টারের সাহায্যে। এখনও পর্যন্ত মৎস্যজীবী বা ট্রলারের কোনো খোঁজ না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।